সম্মানিত, আজকের আমাদের এই দোয়া মাহফিলের আজকের সভাপতিত্ব করবেন আমাদের আমার বায়রা দেওয়ান মুহিবুদ্দিন এবং বিয়ানীবাজার সমিতির প্রধান উপদেষ্টা এবং বাফেলের অনেক পরিচিত মুখ। বাফেলের কলম্বাস হইলেও এটা ভুল হবে না, যেহেতু উনি যে সময় আসছেন সেখানে হয়তো 10-12 জন মানুষ ছিলেন, আর উনার উসিল্লায় আমরা আইছি এবং আমার আরো আত্মীয় স্বজন বহুত আইছেন। তো আমি উনার আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। এবং আমাদের বাংলাদেশ সোসাইটির সভাপতি জনাব ফয়জুর রহমান সাহেব, মৌলানা আবুল্লেজ সাহেব এবং আমাদের বিয়ানীবাজারের দুইজন মুরব্বী কীর্তি সন্তান, আমাদের খালেদ ভাইয়ের আব্বা এবং চাচা, এবং আমাদের মৌলানা মুশাররফ সাহেব, এবং আমাদের বাফেলো মুসলিম সেন্টারের অত্যন্ত পরিচিত মুখ, সবার পরিচিত একজন মুখ এম এ ফাহিম, এবং উপস্থিত আছেন আমাদের কাউসার ভাই, সমাজের একজন পরিচিত মুখ, উপস্থিত আছেন গোলাপগঞ্জের সাধারণ সম্পাদক শিপন ভাই, এবং উপস্থিত আছেন জালালাবাদের আমাদের সভাপতি শিমুল হাসান, উপস্থিত আছেন আমাদের বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক মইনুল হোসেন, আমাদের অত্যন্ত পরিচিত মুখ আমাদের কবির পোদ্দার মুস্তফা ভাই, এবং আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি আমাদের শাহিন ভাই হবিগঞ্জের অত্যন্ত পরিচিত মুখ জালালাবাদের উপদেষ্টা, এবং আমাদের বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক বুরহান আলী, এবং জালালাবাদের সাধারণ সম্পাদক তাজু, এবং আমাদের মাসুক ভাই, এবং আমাদের বিয়ানীবাজার সমিতির আমাদের আব্দুল লতিফ ভাই, আমাদের কোষাধ্যক্ষ মামুন ভাই, এবং আমাদের জুয়েল ভাই, আমাদের মোনাফ ফুত্রা। তো আমাদের সমিতির সবাই আসছেন আজকে বিয়ানীবাজার সমিতির, এবং গণ্যমান্য মুরব্বী এবং প্রত্যেক সংগঠনের সভাপতি সেক্রেটারি, বিশেষ করে বাংলাদেশ সোসাইটি বিয়ানীবাজার, তারপরে জালালাবাদের, এবং আরো অন্যান্য আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী এবং আমাদের বিয়ানীবাজারের সমিতির উপদেষ্টা মন্ডলী সবাই আজকে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। এবং আমাদের দক্ষিণ সুরমার অত্যন্ত পরিচিত মুখ সভাপতি আমাদের বেলাল আহমদ, যিনি সবসময় আমাদের পাশে থাকেন সুখে দুঃখে, উনাকে আমি সবাইকে, যদি সবার আমি নাম বলতে ভুল করি মাফ করবেন, যাই হোক, আমাদের বাফেলো মুসলিম সেন্টারের কি বলবো, আমাদের মুজিব ভাই, সবাই আসছেন হয়তো, আমি আমাদের রুহুল ভাই বিয়ানীবাজারে পরিচিত মুখ, আমাদের মইনুল ভাইয়ের শ্বশুর, আমাদের সমিতির দেওয়ান সুফি। তো ইনশাল্লাহ সবাই আসছেন, হয়তো সবার নাম হয়তো আমি বলতে পারতেছি না, তো আমি সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনারা কষ্ট করে আপনারা সবাই আসছেন। আসলে আজকের মূল যেটা লক্ষ্য, আজকে আমরা কি জন্য আপনাদেরকে দাওয়াত করলাম, আচ্ছা, আমাদের কাউসার ভাই এবং জিশান উনারাও আসছেন, আমরা খুব খুশি হয়েছি আপনার আসন গ্রহণ করার জন্য, আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করিতেছি যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, যদি আজকে হিন্দু খ্রিস্টান নাসারা ঘরে আমরা জন্ম নিতাম তাহলে হয়তো আমরা আল্লাহ একজন আছে বলি আমরা চিনতাম না, পরকালে যে আমাদের বিচার হবে এটাও বুঝতাম না, এই দুনিয়াতে ভালো কাজ করব এটাও বুঝতাম না, যে আমাদের এই সামান্য মুসাফির জীবন এখানে হয়তো কিছুদিন আসি, খে কোন সময় যাবে এটা বলা যায় না। যখন আমরা গুরুস্থানে দাঁড়াই আমরা শুধুমাত্র 100 বছর 80 বছর মানুষের কবর দেখি না, এখানে দেখা যায় ছোট বাচ্চা, আপনার মিডিয়াম বড়, সব ধরনের কবর আমরা দেখতে পাই। এই জন্য কোনো সময়সীমা নাই যে আজকে আমি আসি কালকে থাকবো না, সব মানুষেরই কোন সময় খেয়ে মরবে এটা জানি না, এটা আল্লাহই ভালো জানে। তো আজকে আমি
জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যে উম্মতের ভিতরে যে আমাদেরকে শামিল করেছেন এটা যদি কিয়ামত পর্যন্ত আমরা সিজদায় থাকি সেটা আদায় হবে না আজকে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মরহুম আলম সিদ্দিকী যেখানে বিয়ানীবাজার সমিতির একজন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক যে এমন সামাজিক রাজনৈতিকভাবে অত্যন্ত সহজ সরল এবং ন্যায় নীতির একজন মানুষ ছিল তো উনাকে আমরা হারাইয়াছি আমরা দোয়া করতেছি উনার জন্য আসলে ওসে তিনটা মেয়ে উনি রেখে গেছেন এর মধ্যে একটা মেয়ে দুই বছরের তো ওদের ভাইও নাই খেয়েও নাই আল্লাহ আছেন ওদের জন্য তো আমরা আজকে বিয়ানীবাজার সমিতির পক্ষ থেকে উনার মাগফিরাত কামনা করতেছি যে আল্লাহ উনাকে ব্যস্ত নসিব করেন আমাদের আমাদের সমিতির অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আমাদের লনি আহমদ মাসুম উনি আছেন হয়তো এখানে সারাদিন ধরে অবশ্য আমার সাথে যোগাযোগ করতেছেন আসা যাওয়া করতেছেন এবং টিক্কা হাউস থেকে উনি সৌজন্যে আজকে অনেক চা নিয়ে আসছেন তো আমি টিক্কা হাউসের স্বত্বাধিকার লনি আহমদ মাসুমকে আমি ধন্যবাদ জানাচ্ছি আরও আমাদের দুই নম্বর আমাদের বিয়ানীবাজার উপজেলার মোল্লাগ্রাম রেদওয়ান আহমদ উনিও খুব অল্প বয়সে নিউ ইয়র্ক মারা গেছেন হার্ট অ্যাটাক করে ওনার পরিবার এখানে থাকেন তো এখানেই মানে আপনার জানাজা মাটি সব হয়েছে ওনারও মাগফিরাত কামনা করি নোয়াখালী আমাদের পরিচিত মুখ আব্দুল হক 15 বছরের একটা মেয়ে কিছুদিন আগে মারা গেছে চার নম্বর অত্যন্ত দুঃখের সাথে বলেছি রৌনক হোসেন 20 বছর বয়স দুর্বৃত্ত গুল্লি করে হত্যা করেছে 12ই অক্টোবর বিকাল 5:15 আমরাও তার মাগফিরাত কামনা করি এবং জালালাবাদের কার্যকারী কমিটির সদস্য জয়নুল হক হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার তিনিও ইন্তেকাল করেছেন তার মা ইন্তেকাল করেছেন সরি আমরা সবাই মাগফিরাত কামনা করি দোয়া করতেছি এখন একটা কথা সংক্ষেপে যেটা যে মানুষ মরার পরে দোয়া করলে কি হয় সংক্ষিপ্ত বলতেছি আর কি কোন মরা মানুষরে তো কেউ সালাম দে না জিন্দা মানুষরে সালাম দে তো যখন আপনার গুরুস্থানে গিয়া হইবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর তাইলে বোঝা গেল একজন জিন্দা মানুষরে আপনি সালাম করলেন তো দেখা যায় যে শুধু অলি আল্লাহ যে মানে এরা মরে না এরা জিন্দা থাকে প্রত্যেকটা মানুষই থাকে ওরা সালামের আলেখ লয় এবং যে করছে তারেও দেখতে পায় এখানে মুফতি সাহেব আছেন হয়তো উনি ভুল ত্রুটি হইলে ধরবেন আমি যেটা বুঝি আর কি যার কারণে সালাম দেওয়া হয় সালামের আলেখ লওয়া হয় সংক্ষেপে যদি বলতে হয় যে আমরা যে ইয়ে করি আপনার দোয়া করি খবর মুর্দাল লাগি এটা একটু ব্যাখ্যা করি বললে যেমন প্রশান্ত মহাসাগর যদি একজন মানুষকে ফেলে দেওয়া হয় তাহলে তার মরণ ছাড়া তো আর কোনো ইয়ে নাই ঠিক ওই সময় যদি একটা জার্মানি যে একটা সুভা বা অন্য কিছু তার সামনে দিলে সে মনে করে সারা পৃথিবী আমার বুকে চলে আসছে তো খবরের এই জন্যই যদি একটা দোয়া পৌঁছাইয়া দেওয়া হয় যে কি অবস্থায় খবরবাসী আছে এটা তো আমরা জানি না হয়তো আমরা শুনতেছি জানতেছি আলিমদের কাছে তাহলে এরা খুব অসহায় তো এই অন্ধকার কবরে আমরা একদিন আমরাও যাব এবং আমরা কি নিয়ে যাইব আমরা একটু আমল নিয়ে যাব এটাই আগে তো আমি আমি মাগফিরাত কামনা করতেছি এবং আমি যদিও একটা কথা ভুলে গেছি আমাদের মাহদি উনি থোড়া তিলাওয়াত করবেন আমি ওনাকে অনুরোধ করতেছি আমরা মাসুক পয়সেলে Assalamu alaikum. My name is Mahdi and I will be singing Surah Duha. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى
والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهذا ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. আমাদের অত্যন্ত আমাদের শ্রদ্ধাভাজন বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক মইনুল হোসাইন, তো যেহেতু আমি আজকে এখানে শুরু করছি, আমি কোনোদিন পরিচালনা করে নাই, তো একটু ভুল ত্রুটি হবে, তা আমাদের সাধারণ সম্পাদক এই ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থিত সকল আমাদের মুরব্বিয়ানগণ এবং আমাদের সকল বাইদের আমার প্রতি আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সহসভাপতি আমাদের নূরে আলম সিদ্দিকী মামার দোয়া মাহফিলে। সো আমরা আপনাদের সবার কাছে ওনার মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি এবং আমরা আশা করি যে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এবং আপনাদের সবাইকে এখানে এসে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ, আর অসংখ্য ধন্যবাদ। এবং আপনি জোহর, আমি একটা মিনিট, আমি আব্দুল লতিফ মেম্বার, আমাদের সহসাধারণ সম্পাদক, যদি উনি একটি কথা বলেন খুশি হব এখানে এসে। বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। ব্যাপার হচ্ছে আমি তো 2016 এখানে আসছি, আসার পরে আলম ভাইয়ের সাথে দেশে আমার কোনো পরিচয় ছিল না। ওইখানে আসার পরে আমাদের বিয়ানীদের সমিতির একটা মিটিং ছিল আমাদের মামুন আঙ্কেলের বাইরে ওইখানে আর কি, বাসার ওইখানে, তখনই উনার সাথে আমার পরিচয় হয় আর কি। যাই হোক, এরপরে উনার সাথে দীর্ঘদিন আমরা চলাফেরা করছি, একই এতে ছিলাম, মোটামুটি অত্যন্ত ভালো এবং সুন্দর মনের মানুষ ছিলেন উনি আর কি, যার ওনার জন্য আমরা মাগফিরাত কামনা করছি এবং ওনার পরিবারের জন্য আমরা সুস্থ পরিবারের জন্য দোয়া রাখছি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম, আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের অত্যন্ত পরিচিত মুখ, আমাদের বিয়ানীবাজার সমিতির কোষাধ্যক্ষ এবং জালালাবাদের সহসভাপতি, উনি দুইটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমাদের আলম ভাইয়ের কথা আমি কি বলবো, উনি বড় অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমি সবার কাছে একটা অনুরোধ করবো, হয়তো উনি রাগান্বিত না, কারোর সাথে হয়তো একটু একটু মনোমালিন্য হইতে পারে, আল্লাহর আস্তে আমার তরফ থেকে মাফ চাই, সবার কাছে মাফ করে দিবেন। আলম ভাই অত্যন্ত ভালো মানুষ আছেন, আর তাহলে সবাই দোয়া করবেন। আসসালাম আলাইকুম। আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের সবার প্রিয় ট্রেড সেন্টারের স্বত্বাধিকার এবং আমাদের বিয়ানীবাজার সমিতির আমাদের সদস্য খালেদ আলী ভাই, ওনার মুখ থেকে দুটি কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আলম ভাইয়ের ইয়ের জন্য। ওনাকে আমি ছোটবেলা থেকে চিনি, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং আমাকে খুব আদর করতেন উনি। আমি যখন ক্লাস ওয়ানে পড়তাম তখন থেকে ওনাকে চিনি আমি, আর তো ওনার মাগফিরাতের জন্য দোয়া কামনা করি। এখন আমাদের সমিতির আব্দুল মানাফ এবং উনির দুলাভাই আলম নূরে আলম সিদ্দিকী, উনাকে দুটা কথা বলার জন্য আমি জি। আচ্ছা, আলম সিদ্দিকী, আচ্ছা আপনি দুইটা কথা বলুন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ আমিনুর শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই আজকে উপস্থিত হয়েছি আলম ভাইয়ের দোয়া মাগফিরাতের জন্য।
সোলার ফতে হয়তো কারোর সাথে যদি কোনো ইয়ে থাকে, কোনো মনোমালিন্য ইয়ে থাকে, আপনারা সবাই দয়া করে মাফ করে দিবা তানরে। তাই ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড আসলা, খুব ন্যায় নীতির মানুষ আসলা, যে একটা তান খাচ্ছে স্ট্রেইট মানে তো স্ট্রেইট হইতো। অনেক আছে ব্যাক বা খরে দিয়ে তান একটা মানে ইয়ে আসছিল, অভ্যাস আসছিল আসার সময় স্ট্রেইট ফরওয়ার্ড কথা হইতেছে। আপনারা যদি কেউ কোনো কারণে দুঃখ হইয়া তখন তানরে মাফ করে দিবা, আর আমরা সবাই তান জান্নাতুল ফেরদৌস দান দান করি। সালাম আলাইকুম। আমাদের প্রচার সম্পাদক জুয়েল ভাই আছেন এখানে, আচ্ছা, আর আমাদের সমিতির কে আছেন এখানে, আর মারুফ তো মারুফ করে রয়েছে নাই, আচ্ছা মারুফরে কইবা আইবার লাগে। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, যিনি সবসময় বিপদে আপদে এবং সবসময় আমাদের পাশে থাকেন, আমার অত্যন্ত পছন্দের মানুষ এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি। আজকে প্রায় এক যুগ ধরে আমরা একসাথে চলাফেরা করি। আমি আবার ধন্যবাদ জানাইছি যে বাফেলো মুসলিম সেন্টারের যারা খাদিম আছেন, যারা এই দেখেন গতকাল দুইটা জানাজা এখানে হয়েছে, কন্টিনিউ ওরা মানে মানুষ মূল্যে এখানে হসপিটাল থেকে গুরুস্থান পর্যন্ত যাবতীয় যত কিছু আছে এটা বাফেলো মুসলিম সেন্টারের খাদিমগণ এবং আরো আমরা যারা আছি মুসল্লিগণ সবাই এখানে আপনারা অংশগ্রহণ করেন। এবং আমাদের এখানে দুইটা টিম আছে, এখানে হলো পুরুষ গোসল দেওয়ার আর একটা মহিলা গোসল দেওয়ার। ইনশাল্লাহ আপনার তো সহযোগিতা থাকাতে আমরা ফিনারেল করব, আমাদের আশা আছে ইনশাল্লাহ। তো আমি এম এ ফাহিম, বাফেলো মুসলিম সেন্টারের সভাপতি, উনি যদি দুইটা কথা বলেন। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি আলম ভাই খুবই আদর্শিক এক ব্যক্তি ছিলেন, রাজনৈতিক ক্ষেত্রে ধরেন অথবা সামাজিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে উনি যেটা বিশ্বাস করতেন ওটাই উনি ধারণ করতেন। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি রৌনক শনিবারে আত্মতায়ের গুলিতে নিহত হয়েছে, আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং যার হাতে সে নিহত হয়েছে তার সুষ্ঠু বিচার দাবি করতেছি, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা বাফেলোতে না ঘটে তার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আমার অনুরোধ যে কাজ করলে যাতে ভবিষ্যতে আমাদের এই ধরনের মায়ের বুক খালি না হয় এই ব্যবস্থা নেওয়ার জন্য। আর আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হয়তো দেরি হবে সবাইকে দিতে, যদি আমাদের আমাদের বাংলাদেশ সোসাইটির সভাপতি উনি একটা কথা না শুনলে কিরকম হয়। বিসমিল্লাহির রহমান রহিম। আজকে কুরআনি আলোচনায় আমি হাজির হতে পারি, আমি আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকর আদায় করছি। আজকে আলম ভাই সহ যে যারা মৃত্যুবরণ করেছেন সবাইকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন, ধন্যবাদ। আমি জালালাবাদ বাসীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা আজকে এই মিলাদ মাহফিলের আয়োজন করেছেন এই জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের আলম ভাই, আমাদের খুবই ঘনিষ্ঠ একজন মানুষ ছিলেন। আমি মূলত বাফেলোতে আমার 4 বছর হয়েছে আমি আসছি। আমি বাফেলোতে আসার মূল কারণই কিন্তু হচ্ছে আলম ভাই। আমি বেনীবাজারের যে মেয়র ফারুক ভাই, এখানে বেনীবাজারের সবাই ফারুক ভাইরে ছিলেন, উনি বেনীবাজার পৌরসভার মেয়র। উনি এবং আমি আলম ভাইয়ের বাসাতে আসছিলাম বেড়াইতে, তখন আলম ভাই আমাকে মানে খুব উৎসাহ দিলেন যে বাফেলোতে আওয়ার জন্য। তো আমরা ওনার সাথে পূর্ব পরিচয় ছিল, উনি একসময় ওজন পার্কে থাকতেন, আমি ওজন পার্কে থাকতাম।
তো আলম ভাইয়ের বাসায় কিন্তু আমরা এই বাফলোতে প্রথম আলম ভাইয়ের বাসাতে আইসা উঠছিলাম এই মাসুক ভাই আসিল ওই দিন উপস্থিত পরে আমরা ওই যে আমাদের মাসুম ভাইয়ের বাসাতেও দাওয়াত খাইছি তো আলম ভাই মানে আমার আমাদের সাথে অনেক দিনের মানে রাজনৈতিক সম্পর্ক বা বিভিন্ন ভাবে আলম ভাই মারা গেছে এই জিনিসটা আসলে মানিয়ে নেওয়া যায় না যে আলম ভাইয়ের সাথে অনেক মানে মধুর সম্পর্ক আমাদের ছিল তো আমি এই ধরনের একটা মানুষ আমাদের কাছ থেকে চলে গেছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আলম ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি এবং আলম ভাইয়ের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আমার একজন মাউই আমাদের আমার শালিকার শাশুড়ি মারা গেছেন তো আমাদের জামাল ভাই উনার জন্য দোয়ার ব্যবস্থা করছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে এবং জয়নুলের পরিবারের পক্ষ থেকে জামাল ভাইকে আমি কৃতজ্ঞতা জানাই এবং আপনারা সবাই আমাদের এই যে মুর্দাগান যারা আছে তাদের জন্য দোয়া করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আচ্ছা আমাদের এক মিনিট করে কইলে ভালো হইব আমাদের জালালাবাদের সাধারণ সম্পাদক তাজু একটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত মুরব্বীগণ এবং আমাদের কমিউনিটির পরিচিত সবাইকে আসসালামু আলাইকুম আসলে আমরা এখানে আজকে একত্রিত হয়েছি আপনারা জানেন আমাদের আলম ভাই অতি সুপরিচিত খুবই মায়ার মানুষ ছিলেন আর আমাকে অনেক উনি মায়া করতেন অনেক ভালো পরামর্শ দিতেন আর সবসময় তো আমাদের মুসলিম সেন্টারে ইনো আমরা নামাজে আসলে বা নামাজের পরে আমরা কথা বলতাম বাফলোর অনেক বিষয় নিয়ে উনি সঠিক পরামর্শ আমাদের দিতেন আর ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি আল্লাহ তালা উনাকে আপনারা জানেন উনি দীর্ঘ চার বছর গত চার বছর উনি ক্যান্সারের সাথে যুদ্ধ করে আল্লাহ তালা উনাকে নিয়ে নিয়েছেন সো উনাকে আল্লাহ তালা জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং উনার পরিবার যারা আছেন পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল আর যদি কারোর সাথে উনি কোনো খারাপ বিহেভ করে থাকেন আল্লাহর বাস্তে উনাকে আপনারা মাফ করে দিবেন এবং আপনারা জানেন গত তিন চার দিন আগে একটা ঘটনা ঘটছে বাফলোতে রনক একটা বিশ বছরের ছেলে উনাকে কৃষ্ণাঙ্গ একটা খালো একজন খালো হেট ক্রাইম থেকে ওরে গুলি করে মারছে সো আমরা ওর সুষ্ঠু বিচার চাই আমি শুনছি এখনো যে কিলার হি স্টিল আউটসাইড সো আমরা বাঙালি কমিউনিটি সবাই একত্রিত এটার আমরা প্রোটেস্ট করবো ইনশাল্লাহ আর আমাদের আপনারা জানেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফলো ইউএসএ ইঙ্ক এর হবিগঞ্জের কার্যকরী সদস্য জয়নুল হক উনার মাতা উনিও ক্যান্সারের সাথে যুদ্ধ করে ফাইট করে মারা গেছেন সো উনারও আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন আর পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানাইতেছি আজকের এই মিলাদ মাহফিলে আসার জন্য আর আমরা সবাই মিলে উনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সংক্ষিপ্ত বক্তব্য আমাদের সবার পরিচিত মুখ আমাদের কবির ভাই যদি একটা কথা বলেন তো ভালো বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বীগণ এবং বাফলোতে বসবাসরত বাংলাদেশি আমার সহকর্মী এবং আমার পরিচিত ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকের আসলে তো এটা একটা আলম ভাইয়ের মিলাদ মাহফিলে আমরা উপস্থিত হয়েছি আসলে একটা বেদনায়ক অবস্থানে আমরা সবাই আলম ভাই সে আপনাদের হবিগঞ্জ বা সিলেটের বাসী হইতে পারে কিন্তু তার সাথে আমরা যতদিন চলাফেরা করেছি তার সাথে যতটুকু আমরা মেলামেশা করেছি যখনই দেখা হইতো প্রথমে একটা হাসি দিয়ে বলতো কবির ভাই কেমন আছেন এই যে তার ভিতরে একটা আন্তরিকতা মায়া বা মহাব্বত যেটা বলে আমরা যে ভাই ভাই একজনকে আরেকজনকে দেখলে যেভাবে আন্তরিকতা দেখানো উচিত এইটা আমি তার কাছ থেকে আমি দীর্ঘদিন পেয়ে এসেছি আমি তার আত্মার রুহের মাগফিরাত কামনা করছি এবং বাফেলোতে যেগুলো ইনসিডেন্টগুলো হচ্ছে একের পর এক আসলে আমরা বাফেলোতে অনেক আমাদের মুরব্বীরা অনেক লিডাররা এখানে বসবাস করে এগুলোর ব্যাপারে সবাই সজাগ দৃষ্টি থাকা উচিত আসলে আমরা এসব ব্যাপারে যদি সবাই একত্রিত না হয়ে যদি আমরা যদি এগুলা প্রোটেস্ট না করি তাহলে আমাদের এই দিনের দিনে এই জিনিসগুলো আরও বেড়ে যাবে যাই হোক আমি সবার প্রতি অনুরোধ জানাবো যাতে এই ব্যাপারগুলো আমরা সবাই একত্রিত হয়ে একত্রতা বোধ করে
যাতে এই ইনসিডেন্টগুলোর প্রতিবাদ করতে পারি সেজন্য সবার দৃষ্টি আমি আকর্ষণ করছি এবং যারা বাইরে আছেন লাইভে দেখতে আছেন সবার দৃষ্টি আমি আকর্ষণ করছি এবং আজকের এই মিলাদে যাদের জন্য আজকের এই দোয়া মাহফিলের মিলাদ হচ্ছে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি এখানেই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ কবির ভাই আমরা আসলে সবার জন্য দোয়া করার জন্য বসছি সবসময় দোয়া করি আমাদের মা বাবা যারা বেঁচে আছেন যারা চলে গেছেন এবং যত মুর্দেগানবাসী আছে আমরা সবাই মাগফিরাত কামনা করি আমি আমার শ্রদ্ধা ভাজন শাহিন ভাই যদি একটা কথা বলবেন আপনি বলেন যদি বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত বেনিবাজার বাসী ও বাংলাদেশবাসীরা আসলে আলমবাড়ি আমি ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু তার মুখ পরিচিত মানুষ কিন্তু আপনাদের কাছে যা শুনলাম উনি অবশ্যই একজন ভালো মানুষ ছিলেন এবং আল্লাহ যেন ওনাকে বেহেস নসিব করেন এবং আমাদের জৈনুলের আম্মাও আজকে গতকালকে মারা গেছেন ওনার জন্য আমরা সবাই দোয়া করতাম আসসালামু আলাইকুম আমি গোলাপগঞ্জের সাধারণ সম্পাদক আমাদের প্রিয় মুখ শিপন ভাইকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মরহুম আলম সিদ্দিক ভাইয়ের উফাত উপলক্ষে আজকের দোয়া এবং আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত মুরব্বিয়ান একরাম নজওয়ান ভাইরা আসলে আলমবাড়ির বাড়ি যদিও বিয়ানীবাজারে উনি এই বাফেলো সিটির অত্যন্ত পরিচিত মুখ ছিলেন ভালো একজন মানুষ ছিলেন মান রব্বুল আলমিনের ডাকে উনি আমাদের ছেড়ে চলে গেছেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন ওনাকে মাফ করে দেন এবং আরও যারা আমাদের জুয়েল ভাইয়ের মা আম্মা মারা গেছেন ওনার জন্য দোয়া করি মান আল্লাহ রব্বুল আলমিন সকল মরহুম সকলকে যেন মাফ করে নেয় আমার জান্নাত নসিব করে আসসালামু আলাইকুম ধন্যবাদ শিবন ভাই আমি আমাদের বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক এবং অনেক গুণী একজন মানুষ যে বিপদে আপদে সমাজে সবসময় কাজ করে থাকেন আমি ওনাকে একটি কথা বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমি ধন্যবাদ জানাই বিয়ানীবাজার সংগঠনকে যে আজকে যে আপনার দোয়া মাহফিলটা আলমবাইয়ের জন্য যে দোয়া মাহফিলটা করার জন্য এবং পাশাপাশি আমরা আলমবাই এবং যারা মৃত্যুবরণ করছেন সবার জন্য আপনারা দোয়া করবেন আমরাও যেন তাদেরকে জান্নাতবাসী করেন এই দোয়া ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম এখন সংক্ষিপ্ত বক্তব্য আমাদের দক্ষিণ সুরমার সভাপতি পরিচিত মুখ বেলাল আহমদ উনি দুটি কথা বলার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আলমবাইর স্মরণে আজকের এই দোয়া মাহফিল সভার সম্মানিত সভাপতি উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম আলমবাই একজন সংগঠক ছিলেন বাফেলোর পরিচিত মুখ আমরা সবাই উনাকে চিনি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধাদেরকে নীরবেই ডাক দেন সবাই চলে যান আলমবাই তারই উদাহরণ আমরা আলমবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের অধিবাসী করেন এই প্রার্থনা করছি এবং আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আর সবার তো দেওয়া সম্ভব না যেহেতু আমি সরি আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের আপনারা যদি কিছু বলবেন আচ্ছা আমি মৌলানা আবুল্লে সাহেবরে আমি একটু তিলাওয়াত করার জন্য এবং মুশারফ সাহেবের দোয়া করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لا إله إلا الله والله أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر لله الحمد
بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر لله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر لله الحمد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. لا إله إلا الله والله أكبر لله الحمد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم الف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة مما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. আমার আব্বা খুব অসুস্থ, আম্মাও দোয়া করবা। আর আমি হুজুরের দোয়ার আগে আমাদের আজকের সভাপতি আমাদের প্রধান উপদেষ্টা দুটি কথা বলার পরে আমরা দোয়া দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সুমন কবে কইব, আমি বইয়া কই লাগি, আমি বানি কষ্ট হইব। তো আজকে যে আলম মামু সম্বন্ধে, আলম মামু আমার অত প্রিয় একজন মানুষ ছিল। আলম মামু আর একজন মানুষ কুতুব ভাই মারা গেছেন, তো আমরা তিনজনে একসাথে থাকতাম বেশি অংশে। আর আলম মামু যে রুগে মারা গেছেন, এই রুগের রুগে আমিও, তো আল্লাহর কমিলে আমার কমছে। আমি আমার সুস্থ জানি না আগামীতে কি হইব,
আপনার হলে দোয়া করবা আলম মামুর লাগে আপনার হলে খাস করে দোয়া করবা আর যদি আলম মামুর পক্ষ থেকে একটু কষ্ট পাইয়া থাকেন আল্লাহকে বাস্তে মাফ দিবা বুঝছেন আর যত মুর্দে গান তোর মারা গেছে তোর খোয়া হয়েছে তোর নাম পাইয়েন না হলো লাগে আপনারা হলে মন থেকে দোয়া করবা খাস করে আর আমরা যত মানুষ বয়স্ক মানুষ জিন্দা আছেন মুরব্বী হল গর্ব এটুকি কাজ করি হলে দোয়া করবা আর এখানে আমার বক্তব্য শেষ করলাম ওকে আসসালামু আলাইকুম আচ্ছা মারুফ আমার ছেলে খুব দৌড়াদৌড়ির মাঝে ব্যস্ত তুমি একটা কথা কইলা তো দোয়া করিলাম আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আজকে আপনারা সবাই এসেছেন দেখে অনেক ভালো লাগে আর আমরা আমরা অ্যাকচুয়ালি অনেক দুঃখের সময় আমরা উদ্দিন কাপল মান্স আমরা তিনজন ভাই আর আইসি আমরা রিসেন্টলি সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সো এটা খুবই দুঃখের বিষয় আমরা কমিউনিটির জন্য আর আজকে আলম ভাইয়ের জন্য যে দোয়া মাহফিল করা হয়েছে আমরা সবার জন্য দোয়া করব যারা মারা গেছে আর যারা বেমারি আছে আল্লাহ সবাইরে শিফা দিতা قال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة সমস্ত ইবাদতের মূল মগজ হলো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন ওয়াইদা সাআলাকা আমার বান্দা যখন আমার কাছে হাত তোলে তখন আমার রহমতের জুস এসে যায় আর আমার মাগফিরাতের জুস আসে ফাইন্নি করিব এবং আমি বান্দার এই স্মারক থেকে আরো বেশি নিকটে অবস্থান করি উজিবু দাওয়াতাদ দাঈ এবং দাঈ মানে যে দোয়াকারী যারা আমিন আমিন বলেন তাদের দোয়া সাথে সাথে আমি কবুল করি ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন আবার রব্বুল আলামিন বলেন যখন আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় হাবিবের নামে দরুদ পড়া হয় তখন ওই মাহফিল এবং ওই ইবাদত ওই তেলাওয়াত ওই জানাজা সবগুলি আমি কবুল করি তো আমার পূর্ববর্তী হযরত মাওলানা কারি আবুলাই সাহেব তিনি আপনাদের সামনে যে মিলাদ পড়ছেন এরপরে তার মিলাদ আর পুনরাবৃত্তি করার দরকার নাই আমি শুধু আমি আপনাদের দীর্ঘদিন যাবৎ সেই ওজন পার্ক থেকে 1996 সনের জানুয়ারি থেকে আমি আপনাদের সাথে সম্পৃক্ত তো সেখানে বিয়ানীবাজার আমি সবচেয়ে বেশি যারে স্মরণ করি সেখানে সুনাই মিয়া অসুস্থ শামসুদ্দিন আলহাজ শামসুদ্দিন সাহেব ওনার জন্য আমি দোয়া প্রার্থী এবং আমার আরেকজন চাচা আমার আব্বার বন্ধু ছিলেন উনি ওনাকে আমরা আলহাজ রিয়াদ চাচা হিসেবে সবাই চিনি ও আপনাদের অনেকের হয়তো ভাই অনেকের আত্মীয় ইব্রাহিম চৌধুরী সাহেব যিনি আমার কুলের মধ্যে এন্তেকাল করছেন তখন আমি অ্যাস্টোরিয়া ইসলামিক সেন্টারের ইমাম খতিব আপনাদের এই কথাগুলি আজকের এই মাহফিলটা একটা ব্যতিক্রম ধর্মী মাহফিল যে একদিকে মসজিদ আর একদিকে বাসা এবং যার এখানে বসছি যার ছেলে এখানে এই মাহফিলটা পরিচালনা করলেন হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব আমি যে মসজিদের ইমাম ছিলাম ওই মসজিদের প্রতিষ্ঠাতা ইমাম বাইতুল আমান জামে মসজিদে সারা বৃহত্তর ইউএসএর মধ্যে বাঙালিরা আমরা যত মসজিদ করছি বাঙালি মুসলমানরা সবচেয়ে বেশি স্থান সংকুলন হয় যে পারমিটটা পাওয়া গেছে প্রায় 3700 মুসল্লির পারমিট হয়ে গেল
আমার শ্বশুর মাওলানা তাফজ্জলুল্লাহ সাহেব উনিও দুই তিন বছর এখানে ইমামতি করছে আমাকে বললেন যে তোমাকে যতক্ষণ পর্যন্ত সোনাই মিয়া বিদায় না দেয় তুমি যাবে না তাহলে দেখা যায় যে বিয়ানীবাজারের বিরাট অবদান জালালাবাদের বিরাট অবদান এবং আমি প্রতি জুম্মার মধ্যে বলছি যে দুইজন মানুষকে বেশি আমাদের স্মরণ করতে হবে বাঙালিদের মধ্যে একজন হলো ইব্রাহিম চৌধুরী সাহেব এবং আর রিয়াজ সাহেব ওনাদের কারণে অনেক আলেম মাওলানা এখানে আসছেন আর জামাল ভাইয়ের আব্বা ওনার বহু অবদান এবং মনটা অনেক বড় মনটা এত বড় যে সাগরের মতো তো আজকে আমি অত্যন্ত মানে এই ধরনের একটা পরিবেশ দেখে আমার দ্বারা মনে হইতেছে যেন আমি সার্কিট হাউসে বসে আছি একটা সার্কিট হাউসের মধ্যে যা থাকে সেটা আছে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন আর আল্লাহ তাআলা যে আমাদেরকে এইভাবে তৌফিক দিয়েছেন এটা করার জন্য এই বসার একটা মুরব্বীদের এখানে যারা বসা আছে হাদিসে আছে 60 বছর পার হইলে আল্লাহ নিজের শরম এবং লজ্জা বোধ করেন যে তার হাত আমি ফিরাই দিই না কোন আমি যাদেরকে যুবক দেখছি এখন অনেকেরই দাড়ি পাকা আমার নিজেরও দাড়ি পেকে গেছে আর সর্বশেষ অনুরোধ করব আমি যদি মারা যাই আমি ব্যক্তিগত একটা কথা বলি আপনারা আমার জানাজা সামিল হবেন আর যদি জানাজা না পান কেউ তো কবরটা হইল জিয়ারত করেন আর তাফজ্জলুল্লাহ সাহেব যেহেতু এই বাফলুতে আইসা উনি অ্যাক্সিডেন্ট করে ওনার এই বেমার নিয়ে উনি এন্তেকাল করছেন আল্লামা তাফজ্জলুল্লাহ সাহেব তো আমি কানাডায় ছিলাম কিন্তু আমি আসতে পারি নাই উনি বলছিলেন যে বাইতুল মোকাররম জামি মসজিদ না করে তুমি যাবে না বাইতুল মোকাররম জামি মসজিদ এটা ওনার একটা ওসিয়ত ছিল তো আমাদের কবিরপুদ্দার ভাই সাহেব এই জামি মসজিদ ইনকর্পোরেশনটা বাইতুল মোকাররমের নামে উনি এটা সম্পাদন করছেন আলহামদুলিল্লাহ যাদের কথা আলম সিদ্দিকী ভাইয়ের রুহের মাগফিরাত কামনা আপনারা জানেন সারা বিশ্বের মধ্যে আজকে কি পরিমাণ মুসলমান মারা গেছে এখানে যে রৌনক যেভাবে এন্তেকাল করলো যেভাবে তাকে শহীদ করা হয়েছে এভাবে ফিলিস্তিনে কিভাবে মারতেছে লোক সিরিয়াতে কিভাবে মারতেছে বাংলাদেশে কিভাবে মারতেছে ইন্ডিয়াতে কিভাবে মারতেছে তা আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক আর নাহলে আল্লাহ তাদের ফয়সালা করুক সবাই দোয়ার মধ্যে হাত তুলেন যে যেখানে আছেন আপনারা লাইভে যদিও এখানে দোয়া করার হক ছিল আমাদের বিয়ানীবাজারের মাওলানা মুরব্বী এবং আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু আমার আল আমরু ফাওকাল আদব আদব রক্ষার্থে আমি দোয়াটা করতেছি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء রব্বুল আলামিন হাসরের ময়দানে লেওয়ায়ে হামদ আমার নবীজির পতাকার তলে সমস্ত জান্নাতীদের 4 ভাগের 3 ভাগ মানুষ এখানে বসবেন তিনি বলবেন ইয়া হাবলি ইয়া উম্মতি সকল নবীগণ বলবেন ইয়া নাফসি রব্বুল আলামিন যার উসিলা হেলাম রাই দুয়ার মধ্যে আল্লাহ হাত উঠাইলাম তিনি হইলেন আকানামদার সরকার দু জাহান তাজদারে মদিনা হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পবিত্র রূহ মুবারকে মজলিসের সালাত সালাম দোয়াখানি পৌঁছে দেন মাওলা আল্লাহ আহলে বাইতুন নবী আল্লাহ পাক পঞ্জতন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া হামজাত রাদিয়াল্লাহু তাআলা আসাদুল্লাহি ওয়া আসাদ রাসূলিহি আল্লাহুম্মা ইগফির লিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরাতান ওয়া বাতিনা
يا رب العالمين خلفاء الراشدين الله أمة الشردار صديق در شردار حضرت أبو بكر صديق رضي الله تعالى عن الله حضرت عمر بن الخطاب رضي الله تعالى عن الله حضرت عثمان جنورين رضي الله تعالى عن حضرت علي رضي الله تعالى عن بدر الجد شهيدان وحد الجد شهيدان خندق الجد شهيدان يا رب العالمين سارے دو صدر قرآن حافظ যারা শহীদ হইল আফগানিস্তানের ময়দানে আল্লাহ গুরু গোবিন্দের আক্রমণে আল্লাহ আমাদের কত মা শিশুরা শহীদ হইল আল্লাহ শাহপরান রহমাতুল্লাহ আলাইহ আল্লাহ আমাদের পূর্বপুরুষ হযরত শাহ সৈয়দ আহমদ গে সুদারাত শাহ পীর কল্লাসি রহমাতুল্লাহ আলাইহ আল্লাহ আমাদের পূর্বপুরুষ আল্লাহ দ্বীনের খুঁটি হযরত মাহমুদ গে সুদারাত রহমাতুল্লাহ আলাইহ আল্লাহ শিবা সালাল আল্লাহ নাসিরুদ্দিন রহমাতুল্লাহ আলাই আল্লাহ এখানে আমরা যারা উপস্থিত আল্লাহ সকলের মক্তবের যত উস্তাদগণ আল্লাহ আমাদেরকে কায়দা পড়াইয়া কলমা পড়াইয়া মুসলমান বানাইছেন আল্লাহ তাদের পাক রুহ মুবারকে সওয়াব পৌঁছাইয়া দেন আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ ছিল না মা ছিল না কোন ফায়কুনের দ্বারা হইল আপনি বলছেন কুনি আদমান আদম হয়ে যাও তো আদম হয়ে গেল ফায়া কোন আদম হয়ে গেল আল্লাহ এই দুনিয়ার মধ্যে আসার জন্য আমরা কোনো দরখাস্ত করি নাই মিটিং মিছিল করি নাই আপনি দয়াময় প্রেমময় মাওলা আমাদের রুগুলি আপনার ফুক দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন ওয়ানা ফাক্তু ফিহি মির রূহ ফাকাউ লাহু সাজিদিন রব্বুল আলামিন আবার আপনার রুহুল আমিন আসবে আল্লাহ ফেরেশতা আমাদের রুহখানা নিয়ে যাবে আর জাহান্নামী সন্ত্রাসী জঙ্গি আল্লাহ ওই ফেরাউন নবরুদ সাদ্দাত হামান কারুন আল্লাহ এই ধরনের দুষ্ট লোকগুলি আপনি ক্ষমতা দিছিলেন অপব্যবহার করছে আল্লাহ কিন্তু তাদের জন্য আপনি বলছেন রুহুল খবিস আসবে আপনি বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহ আল্লাহ আপনি রহমতের দুয়ার আদালত নিয়ে বসছি এক আদালত হাজার ইবাদত আল্লাহ আল্লাহ ইনসাফ কায়েম করিয়া দেন আল্লাহ আলম সিদ্দিকি ভাই আল্লাহ যার নামের শেষ নামটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জড়িত আল্লাহ এবং আলামিন আলম এই শব্দটা আল্লাহ আলহামদু সুরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহর স্থান পাইয়াছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ সূরা ফাতের উসিলা ওনাকে জান্নাতবাসী করেন আল্লাহ রহমতের উসিলা আল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ কবুল করেন আল্লাহ আমরা ওনার গোসল দিছি জানাজা দিছি শুয়াইছি আল্লাহ এমন সুন্দর চেহারা আর দেখি নাই আল্লাহ আপনি বলছেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম وأعد لهم أجرا كريما الله إبراهيم صدري شابر الله انتقال المتو امون اكتا انتقال دو الله عمدر روغو لكي الله بحستير فرستارا الله رومال بشايا دي بي آتارا حشتا استنيا جو بي الله سلام دي بي His Excellency Your Excellency الله এখানে মানুষগুলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যাইয়া যাদের উসিলা এই মুসলিম সেন্টার জিন্দা আছে আল্লাহ এখানে আল্লাহ আমার খালাম্মাকে আল্লাহ আমরা গত রাতে আল্লাহ আমরা আল্লাহ এখানে জানাজা দিলাম আজকে ওনারে শোয়াইলাম রৌনক ১৮ পারার কোরআনে হাফেজ আল্লাহ এই কোরআনের উসিলা তার শাহাদাতের দরজা দান করুন আর যারা তাকে মারল আল্লাহ তারা তোমারই বন্দা ফয়সালাটা তোমার হাতে দিয়া দিলাম তুমি ইনসাফ কায়েম করো মাওলা আল্লাহ আপনি বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া সমস্ত মুমিন মুসলমান ভাই ভাই ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না
আল্লাহ ইয়া রব্বুল আলামিন ইয়া গফুরুর রহিম আমাদের এই মজলিসে যত ভাই আছে সবাই রে কবুল করেন আমিন আল্লাহ কারো যদি কোনো দ্বন্দ্ব থাকে একজন আরেকজনের সাথে এই মুহূর্তে দোয়ার মধ্যে আল্লাহ আপনি শেষ করে দেন মাওলা আল্লাহ এই মুহূর্তে আল্লাহ আপনি শেষ করে দেন মাওলা এই মুহূর্তে আল্লাহ আপনি শেষ করে দেন মাওলা আল্লাহ আমাদেরকে বেকসুর আল্লাহ বেগুনা বানাইয়া মজলিস থেকে উঠান মাওলা আল্লাহ আমার মুরব্বীগণের আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ জামাল আব্বার হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ হাফেজ মাওলানা মুফতি মুহাইমিন সাহেবের আব্বা প্রধান উপদেষ্টার আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন এখানে আমার পিতৃতুল্য আল্লাহ যে সকল মুরব্বীগণ উপস্থিত সকলের রুহের মধ্যে সওয়াব দান করেন আমার সারা দেশের সারা বিশ্বের মুসলমানরা যে যেখানে এই দোয়ার মধ্যে আল্লাহ সামিল হয়েছে দেশে বিদেশে আল্লাহ মা বোনদেরকে আল্লাহ সহ সবাইকে ক্ষমা করে দেন মাওলা আল্লাহ এমন একতা দান করেন আমরা যেন আমাদের বাচ্চাগুলিকে আল্লাহ নিরাপত্তা ভূত করিয়া আল্লাহ দিতে পারি আল্লাহ জন নিরাপত্তা যে সংকট আল্লাহ এখানে দেখা দিচ্ছে নিরাপত্তার বিধানকে আল্লাহ আপনি সুনিশ্চিত করুন আল্লাহ এই দেশের আল্লাহ প্রশাসনকে আল্লাহ আপনি হেদায়ত দান করুন আল্লাহ প্রশাসনকে হেদায়ত দান করুন প্রশাসনকে হেদায়ত দান করুন আল্লাহ হজের বিষয়ের জন্য আল্লাহ পাসপোর্ট নবরানের জন্য এই বাংলাদেশ মুসলিম সেন্টারকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন মঞ্জুর করেন বিরহমাতিকে ইয়া আরহামার রাহিম ধন্যবাদ সবাইকে আপনারা কষ্ট করছেন আপনারা সবাই আসছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইনশাল্লাহ এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনারা সবাই এখানে খাইয়া যাইবা আর আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বিয়ানী রাজা সমিতির পক্ষ থেকে যারাকে আমি আজকে দাওয়াত দিতে পারি নাই এবং যেহেতু জায়গাটা অনেক ছোট এবং আমাদের অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমি ক্ষমা প্রার্থী আর আমি আমাদের বিয়ানীবাজার সমিতির পক্ষ থেকে বিয়ানীবাজার বাসীর পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বাফেলো প্রতিদিন এবং বাফেলো দর্পণ আমাদের অত্যন্ত প্রিয় মুখ আপনার হামদান আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা আসার জন্য আপনারা খাওয়া দাওয়া করেন সবাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম।